আজকে আমাদের লাঞ্চে থাকছে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি, যেটা আমার শাশুড়ি মা খাবেন বলেছেন। তো এটা তো আমার হাজবেন্ড খাবেন না। তো আর এটা এখন পাশে চলছে হচ্ছে থোর ভাজা, এটা তো সাধারণ একটা ব্যাপার, কালো জিরে দিয়ে। আর এটাতে ওই পাঁচফোড়ন নিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা রান্না। তো আর একটা যেটা হবে সেটা হচ্ছে মাংস, সাধারণ করেই মাংসটা রান্না হবে। তবুও দেখাবো আমি। আমার সন্ধেবেলাতে একটু বেরোনোর প্ল্যান ছিল, ভেবেছিলাম যে আমি বেরোবই, যেমন তেন জানো তেন প্রকারেন বেরোবই। তো বেরোবো বেরোবো ভাবছি, তার আগে একটু পরে বেরোবো, একটু শুয়ে নিই বলে এই যে এটা গায়ে দিয়ে একটুখানি শুয়েছি। শুয়ে তারপরে আর আমার মানে ল্যাদ খেতে খেতে আমি ল্যাদেশ্বরী হয়ে গেছি, এবং ল্যাদেশ্বরী হয়ে আমার আর সন্ধেবেলায় বেরোনো হয়নি। মানে খুবই প্রয়োজন ছিল, কালকে আমার খুব স্পেশাল একটা দিন, সেই জন্য কিছু প্রস্তুতির জন্য আমাকে বেরোতেই হতো। কিন্তু আমার আর আলটিমেটলি মানে এখন যেটা হয়েছে যে শীতকালে সন্ধেবেলায় আমার আগাগোড়াই আমাকে কেউ টেনে হিঁচড়ে বার না করলে বা কোনো বিয়ে বাড়ির নেমন্তন্ন না থাকলে আমার বেরোতে একদম ইচ্ছা করে না। সারা দিন আমাকে দিয়ে গাধার খাটান খাটান আমি ঠিক আছি, কিন্তু আমার সন্ধেবেলা হলেই এই লেপ আমায় বড় টানে।
তো যার ফলে আর হলো না, কিন্তু প্রচুর কাজ পড়ে আছে, প্রচুর কাজ পড়ে আছে। এখনো জামা কাপড়গুলো স্তূপ হয়ে আছে, সেগুলোও গোছাইনি। তারপরে মেয়ের কী বার জানো বাবু তোমার নাটক? রবিবার, রবিবারে ওর একটা নাটক আছে, সেটার জন্য একটা ড্রেস আছে আমাদের এখানে বানানো, সেটা কোন তলায় পড়ে গেছে সেটাকে বার করে ধুতে হবে, সেটার জন্য আগে বার করতে হবে, কোন গহ্বর থেকে হাত বার করে ঢুকিয়ে ওটাকে বার করতে হবে, সেটাও আমি এখনো বার করে উঠতে পারিনি। তারপরে আরও অন্য কাজ তো আছেই, কিছু মানে নাইট রূপচর্চা, সেটাও কিছুটা আছে। সব থেকে বড় কথা, আমার পাটাকে আজকে একটুখানি মানে গরম জলে চোবাতেই হবে, আমার পাটা একটু ব্যথাও করছে। আর তাছাড়া সব থেকে বড় কথা, আমার পা না চোবালে না, এই রকম সময় থেকে যদি আমি এই কাজটা না করি, আমার একবারে পা ফেটে না, একদম খরার সময় যা জমির অবস্থা হয়, আমার পা ওই রকম মারাত্মক ফাটে। কিন্তু আজকে সেগুলো করতে হবে, কিন্তু কখন করবো ভাবছি। আমার যে এই ভদ্রলোকের মায়াই আমি ত্যাগ করতে পারছি না, মানে এখনো না বেরিয়েই যাই, আর কি করব। যে এই ছোটোবেলার সাথে এটাই হচ্ছে পার্থক্য, যখন ছোট ছিলাম তখন মানে বেরোতেই হবে, কাজ করতেই হবে, সব মা মুখের সামনে এসে ধরতো, তো এখন সেদিন দেয়া, চলুন তাহলে কাজ করি। সব কাজ শেষ, পাফাও ঘষে নিয়েছি, সব কিছু করে নিয়েছি, এবং রাত্রেবেলা এই যে আমার আদি অনাদি নিভিয়া ক্রিম, এটাই হচ্ছে আমার নাইট ক্রিম, এটাই হচ্ছে আমার ডে ক্রিম, এটাই আমাকে ভীষণ স্যুট করে এবং আমার কোনো প্রবলেম নেই। আর এই রাত্রেবেলা গোড়ালির জন্য ত্যাবড়ানো একটা বোরোলিন, যত যাই করি না কেন, গ্লিসারিন মাখি, হেনা মাখি, তেনা মাখি, যাই করি না কেন, আমার এই বোরোলিন ছাড়া পায়ের ফাটা সারে না। আর ঠোঁটের ফাটা বলুন, বোরোলিন পায়ের ফাটা বলুন, দুটোই আমার বোরোলিন। এটা হচ্ছে আমার পায়ের ফাটার জন্য আলাদা বোরোলিনের ডিব্বা, আর একটা গোল এরকম আছে যেটাতে আমি ঠোঁটে লাগাই। তো যাই হোক, যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটাকে অন করে দেবেন, যাতে করে ভিডিও দিলেই আমি নোটিশ মানে আপনাদের কাছে চলে যায়। সবাই খুব ভালো থাকবেন এবং অতি অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের দিনের জন্য তাহলে বাই বাই।